আমেরিকা ইলেকশন কিভাবে কাজ করে, আমাকে বেশ কয়েকজন রিকোয়েস্ট করছেন যে আমেরিকার ইলেকশনের আপডেটগুলো নিয়ে এপিসোড করতে, সো সেটা করা হয়ে ওঠে নাই। নাও ভাবলাম যে শুরু করি আমেরিকা ইলেকশনটা কিভাবে কাজ করে সেটা বোঝা দিয়ে, কারণ আমেরিকা ইলেকশন প্রসেস শুধু বাংলাদেশ থেকে না, সারা পৃথিবী থেকে আলাদাভাবে কাজ করে। আপনারা অনেক শুনবেন এই ওয়ার্ডগুলা, ইলেকটোরাল কলেজ ইন স্টাফ, তো সেটা একটু সিম্পলি বোঝানোর চেষ্টা করি, তাহলে অ্যাটলিস্ট বুঝতে পারবেন যখন নিউজে আলোচনা হবে, কথাবার্তা হবে, কি বলতেছে, কি মিন করে এগুলো। As for this election, এখন পর্যন্ত আর্লি ভোট কাস্ট হয়েছে, আপনারা শুনতে পাচ্ছেন আমি ফেসবুকে লিখছি। এটার মানে হচ্ছে নভেম্বর 3rd যেটা, সেটা কিন্তু আমেরিকাতে এর আগের বছর সম্ভবত নভেম্বর 4th, যা হোক নভেম্বরের প্রথম সপ্তাহের, মানে নভেম্বরের প্রথম কি বার পরে, 3rd, প্রথম হোয়াট এভার একটা বার উইদিন বেসিক্যালি ইলেকশন হয়, তো সেটা কিন্তু ইলেকশন ডে না, মানে এরা বলবে এখানে যে ইলেকশন ডে নভেম্বর 3rd, আসলে ওইটা হইতেছে দ্য লাস্ট ডে টু ভোট, মানে হচ্ছে আপনি আগে থেকেই ভোট করতে পারবেন, ভোট কাস্ট করে আপনি পাঠিয়ে দিতে পারবেন। এইবার যেটা মেইল ইন ভোট বলতেছে, মানে হচ্ছে আপনার মেইল বক্সে আপনার ব্যালট পেপারটা চলে আসবে, আপনি ভোট দিয়ে পাঠিয়ে দিবেন। এরকম আর্লি ভোট আপনি চাইলে একটা নির্দিষ্ট টাইম উইন্ডো আছে, সেই পুরো সময় ধরে আপনি ভোট দিতে পারবেন, কিন্তু নভেম্বর 3rd যেটাকে ইলেকশন ডে বলা হয়, এটা বেসিক্যালি হইতেছে লাস্ট ডে টু ভোট, ওই দিনের পর আর ভোট দিতে পারবে না, এর আগে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভোট দিতে থাকতে পারবেন। সো অন্যান্য বছরও হইতেছে আর্লি ভোট কাস্ট করা হয়েছে, কিন্তু এবার সম্ভবত ইয়ের কারণে, প্যান্ডামিকের কারণে একদিন সবাই ভিড় করতে চাচ্ছে না, সো আর্লি ভোট রেকর্ড পরিমাণে কাস্ট হয়েছে, রেকর্ড বলতে হিউজ রেকর্ড। এবং গত বছর ভোট ইলেকশনে, গত ইলেকশনে ভোট দিয়েছে 130 মিলিয়ন আমেরিকান, সম্ভবত ক্লোজ টু 130 মিলিয়ন, আর এবার হইতেছে আর্লি ভোটই দিয়ে ফেলছে 100 মিলিয়নের মতো, টোটাল এবার এক্সপেক্ট করা হইতেছে 150 মিলিয়নের মতো ভোট দিবে, আগের গতবারের চেয়ে বেশি মানুষ ভোট দিবে, তো তার মধ্যে 100 মিলিয়ন প্রায় ভোট দিয়ে ফেলছে আর্লি ভোটই। সো অলরেডি ইলেকশনে এবার প্রেসিডেন্ট কে হবে সেটা ডিটারমাইন্ড হয়ে গেছে, ভাগ্য অলমোস্ট বলা যেতে পারে, বাট উই জাস্ট ডোন্ট নো ইয়েট। এবং ধারণা করা হইতেছে যে এখন পর্যন্ত যে আর্লি ভোটগুলো হয়েছে সেটার পোলিং এর ভিত্তিতে, প্রজেকশনের ভিত্তিতে বাইডেন এখন পর্যন্ত আগে আছে বেশ সিগনিফিকেন্ট মার্জিনে, কিন্তু আবার ধারণা করা হচ্ছে ইলেকশন ডেতে একটা সার্জ হবে ট্রাম্প ভোটারদের। সো ইলেকশন ডেতে অনেক পরিমাণ মানুষ যারা ভোট দিবে তারা ট্রাম্প ভোটার, এবং এতে করে ট্রাম্প আবার ক্যাচ আপ করার একটা গুড চান্স আছে। সো এই হইতেছে এই ইলেকশনের ঘটনা। নাও গত ইলেকশনে আপনারা শুনছেন কিনা, শুনলে শুনছেন, না শুনলে নাই, সেটা হচ্ছে ট্রাম্প হিলারির চেয়ে কম ভোট পাইছে কিন্তু সে প্রেসিডেন্ট হয়েছে। নাও এখানে হইতেছে সারা পৃথিবীর সাথে আমেরিকার পার্থক্যটা, যে ইলেকটোরাল কলেজ যেভাবে কাজ করে, কম ভোট পাইছে বলতে ট্রাম্প হইতেছে পপুলার ভোটে হিলারি ট্রাম্পের চেয়ে আগে ছিল, কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে কারণ আমেরিকাতে পপুলার ভোট দিয়ে ডিসাইড হয় না কে প্রেসিডেন্ট হবে, সেটা ডিসাইড হয় ইলেকটোরাল কলেজ দিয়ে। এইখানে হইতেছে ঝামেলাটা। পপুলার ভোট বেসিক্যালি খুবই সিম্পল, মানুষের ভোট, টোটাল মানুষ যে টোটাল বেশি ভোট পাবে মানুষের সে প্রেসিডেন্ট হবে, এটা হচ্ছে পপুলার ভোট দ্বারা ডিটারমাইন্ড হয়। আর ইলেকটোরাল কলেজের ব্যাপারটা হচ্ছে মানুষ কাকে ভোট দিল সেটা না, মানুষ একজন রিপ্রেজেন্টেটিভকে ভোট দিবে, সেই রিপ্রেজেন্টেটিভ প্রেসিডেন্ট নির্বাচন করবে। যে যখন প্রাইমারি ইলেকশন হয় সেটা অনেকটা একই প্রসেস হয়, আপনারা ফলো করলে করছেন, যে কনভেনশন হয় ডেমোক্রেটিক কনভেনশন, ডিএনসি বলে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন, আরএনসি বলে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন। সো সেইখানে মানুষ হিলারি ক্লিন্টন অথবা কি বলে ধরি এইবার জো বাইডেন ভার্সেস বার্নি স্যান্ডার্স কাকে ইলেক্ট করবে, মানুষ সরাসরি জো বাইডেন বার্নি স্যান্ডার্সকে ভোট দেয় না, তারা তাদের রিপ্রেজেন্টেটিভকে ভোট দেয়। রিপ্রেজেন্টেটিভ যারা, এইভাবে আসলে টার্মিনোলজি ইউজ করলে ফলো করাটা একটু ডিফিকাল্ট, উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে আপনারা মনে করেন আমাদের এই ঢাকা শহরের, ঢাকা শহরের মানুষ কাকে ভোট দিবে, রাইট, নির্বাচিত করবে জো বাইডেনকে নাকি বার্নি স্যান্ডার্সকে, তারা সরাসরি জো বাইডেন বা বার্নি স্যান্ডার্সকে ভোট দিবে না, তারা ভোট দিবে তাদের জন্য একজন দশজন রিপ্রেজেন্টেটিভ আছে, আমি আপনি এরকম দশজন রিপ্রেজেন্টেটিভ, সো আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন, আপনারা যদি বার্নি স্যান্ডার্সের পক্ষে ভোট দেন তাহলে আমি এক্সপেক্টেড টু ভোট ফর বার্নি স্যান্ডার্স। এখন আপনি বলতে পারেন যে ও এটা হওয়া উচিত, যদি না হয় আপনারা সবাই মিলে আমাকে ভোট দিলেন, দিয়ে নির্বাচিত করলেন একজন রিপ্রেজেন্টেটিভ, আপনারা সবাই বার্নি স্যান্ডার্সকে ভোট দেওয়ার জন্য আমাকে নির্বাচিত করলেন, যখন কনভেনশন হবে পার্টি সবাই মিলে বসবে সেইখানে আপনারা যেহেতু বার্নি স্যান্ডার্সকে ভোট দেওয়ার জন্য আমাকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে নির্বাচিত করছেন, আমার উচিত আপনারা যাকে ভোট দিয়েছেন তাকেই ভোট দেওয়া। আমি চাইলে কাগজে কলমে মোচড় দিতে পারবো, আমি চাইলে কাগজে কলমে গিয়ে আপনারা আমাকে ভোট দিয়েছেন বার্নি স্যান্ডার্সকে ভোট দেওয়ার জন্য, আমি কনভেনশনে গিয়ে ভোট দিয়ে বসে রইলাম জো বাইডেনকে। সো সেটা হইতে পারে, কিন্তু সেটা হয় না কখনো, এটা জাস্ট
জো বাইডেনকে ভোট দেওয়ার জন্য রিপ্রেজেন্টেটিভ হিসেবে নির্বাচন করেন, আমি ওই কনভেনশনে গিয়ে জো বাইডেনকে ভোট দেব। একইভাবে জেনারেল ইলেকশন আমেরিকার যে রিপ্রেজেন্টেটিভদেরকে মানুষ ভোট দেয়, পাবলিক সরাসরি ট্রাম্পকে বা জো বাইডেনকে ভোট দেবে না, তারা তাদের রিপ্রেজেন্টেটিভদেরকে ভোট দিবে। রিপ্রেজেন্টেটিভরা হইতেছে প্রেসিডেন্ট নির্বাচিত করবে, সেখানে এসে ইলেকটোরাল কলেজের কাপচারটা লাগে। সেটা কিভাবে, সেটা হচ্ছে টোটাল আমেরিকাতে হচ্ছে 535টা দেখে বসা উচিত ছিল, 534টা বিলিভ, হ্যাঁ 534 হইতেছে টোটাল রিপ্রেজেন্টেটিভ থাকে। এর মধ্যে 434 জনকে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, এখনই এক্সপ্লেন করব, আর 100 জন হইতেছে সেনেটর, রাইট? সো হোয়াট ইট মিন্স, 50টা স্টেট আমেরিকাতে, রাইট, 50টা এই স্টেটের প্রত্যেকটা স্টেটে হইতেছে দুইজন করে সেনেটর থাকে, দুইজন থাকে সেনেটর, দুইজন সেনেটর হইতেছে একটা স্টেটে। স্টেট কত বড় না ছোট ডাজন্ট ম্যাটার, ক্যালিফোর্নিয়া বিশাল হিউজ স্টেট, টেক্সাস হিউজ স্টেট, তাদেরও প্রত্যেকটা স্টেটে দুইটা করে সেনেটর থাকবে। টেক্সাস থেকে দুজন সেনেটর আসবে, ক্যালিফোর্নিয়া থেকে দুজন সেনেটর আসবে, এবং ভারমন্ট খুবই ছোট একটা স্টেট, সেখান থেকে দুজন সেনেটর আসবে। সো স্টেট কত বড় হোক যত ছোট হোক ডাজন্ট ম্যাটার, সেনেটর প্রত্যেক স্টেট থেকে দুজন করে এসে 50টা স্টেট থেকে 100 জন সেনেটর আসবে। সেনেটররা হইতেছে লেজিসলেশন করে, আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ থেকে হইতেছে বিল হইতেছে প্রপোজ করে হইতেছে পাশ করে, পাশ করার পর সেনেটরে পাঠায়, সেনেটররা যদি সেটাকে ওভারটার্ন করে সেই বিল কখনো পাশ হবে না, যদি পাশ করে তারপর সেটা যাবে প্রেসিডেন্টের কাছে। সো এটা হচ্ছে যে কংগ্রেসের দুইটা নিম্ন কক্ষ, ঊর্ধ্ব কক্ষ, এটা হচ্ছে ঊর্ধ্ব কক্ষ, এটা হচ্ছে নিম্ন কক্ষ, রাইট? সো এখন এই যে 434 জন রিপ্রেজেন্টেটিভস, এই 434 জন রিপ্রেজেন্টেটিভ যে নির্ধারিত হয় এদের, তা যেমন ধরেন একটা বললাম যে ভারমন্ট একটা ছোট স্টেট, ক্যালিফোর্নিয়া একটা বড় স্টেট, রাইট? এখানেও দুইজন সেনেটর, দুইজন সেনেটর এই স্টেটের জন্য, দুইজন সেনেটর, সেনেটরের সংখ্যা প্রত্যেক স্টেটের জন্য নির্দিষ্ট, দুইজন দুইজন করে 50টা স্টেটের জন্য 100 জন সেনেটর। কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর সংখ্যা নির্ধারণ নির্ভর করে প্রপোর্শনেটলি সাইজের উপরে, কি পরিমাণ, যেমন এটা হইতেছে একটা ছোট স্টেট, এটার জন্য কম হাউস অফ রিপ্রেজেন্টেটিভস থাকবে, মানে কম ইলেকটোরাল কলেজ থাকবে, এটার জন্য বেশি ইলেকটোরাল কলেজ থাকবে, রাইট? ধরে যে 150 মিলিয়ন ভোটার, রাইট, 150 মিলিয়ন ভোটার, এই 150 মিলিয়ন ভোটার কিন্তু প্রেসিডেন্ট কে হবে সেটা নির্ধারণ করে না, তারা নির্বাচন করা হইতেছে এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভসদেরকে, এবং তারা ডিসাইড করে যে তারা কাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে চায়। এটা যেহেতু ছোট স্টেট ভারমন্ট, এইখান থেকে হইতেছে একটা ইলেকটোরাল কলেজ, ইট করসপন্ডস টু ওয়ান ইলেকটোরাল কলেজ, এটা হইতেছে টেক্সাস, ক্যালিফোর্নিয়া বলছিলাম, ধরলাম টেক্সাস, টেক্সাস যেহেতু অনেক বড় স্টেট, এখানে হইতেছে ইলেকটোরাল কলেজ, আই ডোন্ট নো কয়টা, 30 উপরে, 32 অর সামথিং ইলেকটোরাল কলেজ। সো প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে যদি ট্রাম্প ভারমন্ট জিতে তাহলে সে একটা ইলেকটোরাল কলেজ পাবে, যদি সে টেক্সাস জিতে তাহলে 32টি ইলেকটোরাল কলেজ পাবে। নাও এখানে হইতেছে মজাটা, ইলেকট্রাল কলেজের মজা বা ঝামেলাটা, যেটা নিয়ে অনেক সমালোচনা হয়, এটা হচ্ছে 33টার মধ্যে ট্রাম্প জিতল 16 × 32 = 17, ট্রাম্প জিতল 17টা এবং বাইডেন জিতল 16টা, টোটাল 33টা। তাইলে হওয়ার উচিত ছিল কি, হিসাব অনুযায়ী ট্রাম্প এখান থেকে জিতছে 16টা, বাইডেন 17টা, বাইডেন জিতছে 16টা, এখানে যেহেতু একটা মাত্র, ধরে এটা জিতছে বাইডেন, তাহলে বাইডেন জিতলো এখানে একটা, এরকম 50টি স্টেটে ভাগ হওয়ার কথা। তারপর ফাইনালি আমরা অ্যাড করার কথা কে কয়টা ইলেকটোরাল কলেজ পাইছে, ধরি টেক্সাস থেকে ট্রাম্প পাইলো 17টা, ধরলাম যে ক্যালিফোর্নিয়া, এটা ক্যালিফোর্নিয়াতে ধরলাম যে আই ডোন্ট নো 50টা, 50টার মধ্যে ধরলাম ট্রাম্প জিতছে ধরলাম 20টা, বাইডেন জিতছে 30টা। তাইলে আলটিমেটলি হওয়ার কথা কি, এট দ্য এন্ড অফ দ্য ইলেকশন সব অ্যাড হওয়ার কথা, যে ট্রাম্প এখানে জিতছে 17টা, এখানে জিতছে 20টা, টোটাল 37টা, বাইডেন এখানে জিতছে 30টা, এখানে জিতছে 16টা, সুতরাং টোটাল হইতেছে, এরকম করে পুরো ইলেকশনের শেষে গিয়ে এক করে দেখা হইতো কে টোটাল কত ইলেকটোরাল কলেজ পেয়েছে, তারপর নির্বাচিত হইতো। সেটা হলে কিন্তু পপুলার ভোট, যেটা বলে পপুলার ভোট হিসেবে কাউন্ট হইতো, যেমন বাংলাদেশে কি হয়, বাংলাদেশে আপনি হইতেছে একজন করে এমপি নির্বাচিত করেন, তারপর এমপি হইতেছে যেই দল যতটা এমপি পাইছে সেই হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। এখানে কিন্তু এরকম হয় ইলেকটোরাল কলেজের ঝামেলাটা ওই জায়গাতে, এই যে ট্রাম্প এখানে 17টা পাইলো, বাইডেন এখানে 16টা পাইলো, এখানে ট্রাম্প কিন্তু 17টা ইলেকটোরাল কলেজ জিতবে না, ট্রাম্প এখানে জিতবে টোটাল 33টাই, এটা হইতেছে ঝামেলা। সো এটা হইতেছে ফান, যে 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 যে
স্টেটে বেশি পপুলার ভোট পাবে, বেশি ভোট পাবে, যেমন এখানে 17টা ভার্সেস 16টা, সেও স্টেটে সবগুলো ইলেকট্রাল কলেজ পেয়ে যাবে। সুতরাং ট্রাম্প এখানে 17টা জিতলে এখানে ইলেকশনের শেষে যখন যোগ করা হবে, ট্রাম্প 17 এখানে যোগ, এখানে ট্রাম্প 20, এখানে বাইডেন 16 যোগ বাইডেন 30 হবে না, এখানে হবে ট্রাম্প পাইছে 33টা টোটাল, সবগুলো পেয়ে গেছে। এই যে বাইডেন যে 16টা পেয়েছে এগুলো ট্রাম্প পেয়ে গেছে, কারণ সে বেশি আগে থাকলে সব পেয়ে যাবে। এখানে আবার এই যে বাইডেন আগে আছে 30, এখানে 20, এখানে বাইডেন পেয়ে গেছে 50টা, ট্রাম্প এখানে 0, এখানে ট্রাম্প পাবে আলটিমেটলি 0, এখানে ট্রাম্প 33, বাইডেন 0, কারণ ট্রাম্প আগে আছে। এখানে হইতেছে বাইডেন 50, ট্রাম্প 0, কারণ এখানে বাইডেন আগে আছে। সো এইভাবে যদি হইতে থাকে তাহলে আলটিমেটলি দেখা যাবে কি, যে আলটিমেটলি আপনি পপুলার ভোটে যদি আপনি আগেও থাকেন, আপনি ফাইনাল ইলেকশন হেরে যেতে পারেন। কারণ এইভাবে করে হিসাব করতে থাকলে প্রত্যেকটা স্টেটে যে পপুলার ভোটে আগে আছে সে সবগুলো ইলেকটোরাল কলেজ পেয়ে গেলে ইট ওয়ার্কস আউট, ম্যাথটা যেভাবে ওয়ার্ক আউট করে তাতে করে আলটিমেটলি দেখা যায় যে শেষ পর্যন্ত ইলেকশনে যে পপুলার ভোটে আগে আছে সে হেরে বসে আছে, যে পপুলার ভোটে পিছিয়ে আছে সে জিতে বসে আছে। কারণ এইভাবে ইলেকটোরাল কলেজ হিসাব করতে করতে দেখা গেছে তার ইলেকটোরাল কলেজ বেশি ভোট বেশি পেয়ে বসে আছে, যেটা হয়েছে হিলারি ক্লিনটন আর ট্রাম্পের সাথে আমেরিকান ইতিহাসে বেশ কয়েকবার হয়েছে। এই যে বুশ, জর্জ ডব্লিউ বুশ 2000 সালে, সে ওই রকম পপুলার ভোটে পিছিয়ে ছিল, কিন্তু ইলেকটোরাল ভোটে আগে থাকায় কলেজে সে প্রেসিডেন্ট হয়ে গেছে। ট্রাম্পও হইতেছে হিলারি ক্লিনটনের চেয়ে 3 লাখ না 3 মিলিয়ন, লাখ আর মিলিয়ন খালি প্যাচ লাগে, 3 মিলিয়ন বোধহয় ভোটে পিছিয়ে ছিল, কিন্তু ইলেকটোরাল কলেজে আগে থাকায় ট্রাম্প নির্বাচিত হয়ে গেছে। সো পৃথিবীর অন্য যে কোনো দেশে এই সিস্টেমে হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট হওয়ার কথা, কিন্তু আমেরিকান এই ইলেকটোরাল কলেজের প্যাচ প্যাচালের কারণে ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে বসে আছে। এখন এই ইলেকটোরাল কলেজের হিস্ট্রিটা কেন এইভাবে করে হইলো, কোত্থেকে হইলো, এই হিসাব বলতে গেলে আরো লম্বা কথা বলতে হবে, অনেক আবজাব আছে। নাও এখানে আরেকটা কথা আলোচনা করে শেষ করি, জেরিম্যান্ডারিং, সেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, অনেকবার আলোচনাতে উঠে আসবে, শুনবেন। জেরিম্যান্ডারিং ইলেকশন, জেরিম্যান্ডারিংটা হইতেছে ইলেকট্রনাল কলেজ যখন নির্বাচন করা হয় বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যখন ঠিক করা হয়, এখন আপনি যদি একটা স্টেটে আপনি যদি বেশি ভোট পান, পপুলার ভোটে আগে থাকেন, তাহলে আপনি ওই স্টেটে সবগুলো ইলেকট্রনাল কলেজ পেয়ে যাবেন, রাইট। এখানে যদি 30টা হয় আপনাকে জাস্ট পাইতে হবে 16টা, 16টা যদি আপনি পান, 16টা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ জিততে হবে, 16টা ইলেকট্রাল কলেজ জিততে হবে। আপনি যদি 16টা ইলেকট্রাল কলেজ জিতেন তাহলে আপনি কিন্তু আলটিমেটলি আপনি এখান থেকে 16 নিয়ে যাচ্ছেন, আপনি এখান থেকে অল 30 নিয়ে চলে যাবেন, আর আপনার যে অপোনেন্ট সে পাবে 0 এখান থেকে ইলেকট্রাল কলেজ। সুতরাং এরা যখন ইয়ে করে কি বলে নির্ধারণ করে বাউন্ডারি, হ্যাঁ, ইলেকট্রন কলেজের বা রিপ্রেজেন্টেটিভদের জন্য বাউন্ডারি, কংগ্রেসম্যানদের জন্য বাউন্ডারি নির্ধারণ করে, তখন এরা পলিটিশিয়ানরা বাউন্ডারিটা এমনভাবে নির্ধারণ করে যেন ইলেকশনের রেজাল্টগুলো তাদের ফেভার আসে, রাইট। সো যেমন ধরি ডিস্ট্রিক্ট, রাইট, একটা ব্লু ডিস্ট্রিক্ট, দুইটা ব্লু ডিস্ট্রিক্ট, এখানে 3টা ব্লু, 4টা ব্লু ডিস্ট্রিক্ট আছে, আর রেড ডিস্ট্রিক্ট হইতেছে, আই ডোন্ট নো, এই যে এটা একটা স্টেট, একটা স্টেট ডিস্ট্রিক্টে ভাগ করা থাকে। সো এই ডিস্ট্রিক্ট থেকে যদি একজন ব্লু ক্যান্ডিডেট, মানে হইতেছে ডেমোক্রেটিক পার্টি রিপ্রেজেন্টেটিভ হয়, এখান থেকে যদি একজন ডেমোক্রেটিক পার্টি রিপ্রেজেন্টেটিভ হয়, এখান থেকে আরেকজন ডেমোক্রেটিক পার্টি হবে, তাহলে এখানে 4 জন ডেমোক্রেটিক পার্টি রিপ্রেজেন্টেটিভ, আর 1, 2, 3, 4, 5, 6, 7, 8 জন হইতেছে রিপাবলিকান পার্টি রিপ্রেজেন্টেটিভ, রাইট। সো যখন ইলেকশন হবে এখানে আপনি দেখেন, তাহলে এইখানে টোটাল 1, 2, 3, 1, 2, 3, 4, 12টা, টোটাল 12টা ডিস্ট্রিক্টের মধ্য থেকে যে প্রেসিডেন্ট ইলেকশন লড়াই করতেছে এখান থেকে কে জিতবে, তাইলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা যে রিপাবলিকান ক্যান্ডিডেট, যেমন প্রেসিডেন্ট ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প এই স্টেট থেকে টোটাল ইলেকট্রাল কলেজ পাবে কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা না, সে পাবে 12টা, সে আগে আছে, আগে থেকে সে সবগুলো পেয়ে যাবে। নাও এখান থেকে যদি ডেমোক্রেটিক পার্টি একটু কাহিনী করতে পারে, তাইলে হইতেছে সে হইতেছে তার পক্ষে এই স্টেটটা, যেটা ক্লিয়ারলি হইতেছে রিপাবলিকান জেতা সম্ভব, জিততেছে সেটাকে নিয়ে নিতে পারবে তার পক্ষে। যেমন যেমন আপনি যদি এইভাবে করেন বর্ডার ডিস্ট্রিক্ট গুলা, তাহলে এই ডিস্ট্রিক্ট হইতেছে 2 জন রিপাবলিকান, 1 জন ডেমোক্রেটিক, এই ডিস্ট্রিক্ট হইতেছে রেড ডিস্ট্রিক্ট, এটা একটা রেড ডিস্ট্রিক্ট, এটা একটা রেড ডিস্ট্রিক্ট, এটা একটা রেড ডিস্ট্রিক্ট, কারণ রেড সে আগে আছে রিপ্রেজেন্টেটিভ। না আপনি যদি বাউন্ডারিটা এইভাবে না করে আপনি যদি একটু কাহিনী করেন, মনে করেন কেমনে দেখাই, এই যে এইভাবে করলেন একটা বাউন্ডারি, এইভাবে করলেন আর একটা বাউন্ডারি, ওকে, তাহলে দেখেন এখন কি দাঁড়াইতেছে, ওই যে এইভাবে করলে কিন্তু একটাও হইতেছে ব্লু ডিস্ট্রিক্ট নেই, সবগুলো রেড ডিস্ট্রিক্ট, কিন্তু আপনি যদি এভাবে করেন তাহলে আপনি কিন্তু এখানে 2টা পেয়ে গেলেন, এখন ব্লু ডিস্ট্রিক্ট, এখন হইতেছে এই যে এই 2টা ব্লু ডিস্ট্রিক্ট, আর এই যে এটা মনে করেন একটা রেড ডিস্ট্রিক্ট, এটা একটা রেড ডিস্ট্রিক্ট, এটা একটা ব্লু ডিস্ট্রিক্ট, এটা একটা ব্লু ডিস্ট্রিক্ট। এখানে যেখানে একটাও ব্লু ডিস্ট্রিক্ট ছিল না, যদি আপনি এভাবে ভাগ করেন সবখানে রেড আগানো, কিন্তু আপনি একটু কাহিনী করে দিলে কিন্তু এখন 0 থেকে আপনি 2টা পেয়ে গেলেন ব্লু ডিস্ট্রিক্ট।
সো এটার কোনো জেরিমেন্ডারিং মানে জিওগ্রাফি চেঞ্জ করে একজন সেনেটর ছিলেন নাম জেরি নামে একজন সেনেটর, সে এই পাকনা বুদ্ধি বের করছে দেখে তার নাম হতো সেটাকে বলা হয় জেরিমেন্ডারিং। নাও এটা দেখতে মনে হয় জানি পুরাই একটা দুই নাম্বারই, ইয়াস দুই নাম্বারই, এখানে আমেরিকা দুই নাম্বার গুলো এভাবেই হয়, এখানে ল ব্রেক করা হয় না, আইনের মধ্যে থেকে আইনের ফাঁক ফোকরকে ব্যবহার করে, যে যার সুবিধা মতো আইনের ফাঁক ফোকর ব্যবহার করার চেষ্টা করে। নির্ধারণ করা হয় তারপর এইসব নাটক ফাটক করে এখানে অনেক পলিটিক্স খেলাধুলা হয় হয়ে হইতেছে। তো আলটিমেটলি যেটা এট দা এন্ড অফ দা ডে যেটা বললাম যে প্রেসিডেন্ট নির্বাচিত করে এইভাবে ডিস্ট্রিক্ট থেকে কংগ্রেসম্যান, কংগ্রেসম্যান বা ইলেকটোরাল কলেজ, ইলেকটোরাল কলেজ টোটাল একসাথে করে হইতেছে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে। তার মানে হইতেছে এখানে প্রেসিডেন্ট সরাসরি মানুষের ভোটে নির্বাচিত হয় না, বেশি ভোট দিয়ে পাইছে সেও প্রেসিডেন্ট হয় না, যে বেশি ইলেকটোরাল কলেজ পেয়েছে সে প্রেসিডেন্ট নির্বাচিত হবে, এবং একজন বেশি ইলেকটোরাল মানে কম পপুলার ভোট পেয়ে, মানুষের ভোট কম পেয়ে ইলেকটোরাল কলেজ বেশি পেয়ে এন্ড আপ করতে পারে এই এইসব হিসাব কিতাব মাপ ছোপ ক্যালকুলেশনের কারণে। সো যে কারণে গতবার প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হয়েছে পপুলার ভোট কম পেয়েও, এবার হইতেছে দেখা যায় কি হয়। এবং নাও এই যে এটা দেখে মনে হইতেছে একটা ম্যাচটা প্রক্রিয়া, সারা পৃথিবী একভাবে চলে এখানে আরেকভাবে চলে, হ্যাঁ এটা আমেরিকানের ওটার সাথে একমত, তারাও পার্টি এবং পার্টি লাইন্স তারা অনেকদিন ধরে চেষ্টা করতেছে এই নিয়ম চেঞ্জ করার, করে পপুলার ভোট দ্বারা প্রেসিডেন্ট নির্বাচিত করার, সেটা নিয়ে অনেকদিনের দীর্ঘ দিনের আলোচনা এটা, এটা বেশ কাছাকাছিও চলে গেছিল একবার এটা চেঞ্জ করার, কিন্তু ওই যে সেনেটর যারা বলছিলাম লেজিসলেশন করে, যারা সেনেটর যারা নির্বাচন করে আইন সংবিধান বদলায় বা আইন প্রণয়ন করে সেনেটে গিয়ে পাশ হয় না, যেই কারণে এটা করা সম্ভব হচ্ছে না, কারণ টেক্সাস যেমন টেক্সাস হইতেছে সবসময় ট্রাম্প জিতবে কথা কথা, যেহেতু সবসময় ট্রাম্প জিতবে সুতরাং হইতেছে টেক্সাসে প্রচুর পরিমাণ ইলেকটোরাল কলেজ আছে, সো এরকম আর কি যারা অ্যাডভান্টেজ পায় তারা তাদের মতো করে, সো যেই কারণে একবার টেক্সাস থেকে এক সেনেটর হইতেছে অপোজ করা ভিটো দেওয়া, শেষ পর্যন্ত এই রুল চেঞ্জ করা যায়নি। আর এই সিস্টেমে হইতেছে সাধারণত রিপাবলিকানরা জিতে থাকে এইরকম জেরিমান্ডারিং করে এরকম ইলেকটোরাল কলেজের কারণে, যে কারণে তারা এটার পক্ষে, আর ডেমোক্রেটরা এটা দ্বারা রিসিভিং এন্ডে থাকে, লুজিং এন্ডে থাকে, যে কারণে ডেমোক্রেটরা চায় এই সিস্টেম চেঞ্জ করতে, বেশিরভাগ সময় ডেমোক্রেটরা এগুলো চিলাচিলি করে ইলেকট্রাল কলেজ সিস্টেম বাদ দিয়ে পপুলার ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করা হোক। কিন্তু সব পার্টিতেই আছে সাধারণ মানুষও প্রচুর পরিমাণে, প্রায় 60% মতো আমেরিকানরা চায় হয়তো সেই সিস্টেম বাদ দিয়ে ইলেকট্রাল কলেজের এই কাবজা প্যাঁচ প্যাঁচাল বাদ দিয়ে পপুলার ভোটে যে বেশি মানুষের ভোট পাবে সে নির্বাচিত হবে, প্রেসিডেন্ট হবে। সো সেই আর কি, তো এইভাবে এটা হইতেছে ঘটনা, এই চলতেছে। সো সামনে ইলেকশন আপনারা আবার শুনবেন এগুলা, আপনারা দেখবেন যে পপুলার ভোট ইলেকটোরাল কলেজের টোটাল এগুলো নিয়ে অনেক আলাপ শুনবেন, তো হয়তো বা ফলো করতে পারবেন কিছুটা হোয়াট ইট মিনস। এই হইতেছে ঘটনা, দেখা যাক ইলেকশন এগেন যেটা বললাম নভেম্বর 3 হইতেছে লাস্ট ডে অফ ইলেকশন বা লাস্ট ডে অফ ফর অফ ভোটিং, তার মানে এই না যে ওই দিন হইতেছে শুধু ভোট দিতে পারবে মানুষ, বাংলাদেশে যেরকম একদিন শুধু ভোট দেয় না, এখানে দীর্ঘ সময় ধরে ভোট কেউ চাইলে আর্লি ভোট দিতে পারে। সো বেশিরভাগ আর্লি ভোট কাস্ট হয়ে গেছে, বেশি মানে আর্লি ভোট বেশিরভাগ ভোট কাস্ট হয়ে গেছে আর্লি ভোটিং এর মধ্য দিয়ে, প্রেসিডেন্টও মোটামুটি নির্ধারিত হয়ে গেছে কে, আর এবার নভেম্বর 3 কিন্তু আমরা ইলেকশন রেজাল্ট জানতে পারবো না, যেহেতু বেশিরভাগ হইতেছে মেল ইন ভোটিং হইতেছে, এই ভোটগুলো এসে জমা পড়ার পর ট্রাম্প চাইতেছে একটু কাহিনী করতে, সে চাচ্ছে যে ইলেকশন ডেতে মানে নভেম্বর 3 পর্যন্ত প্রাপ্ত ভোট কাউন্টে যদি সে আগে থাকে সে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে বসে থাকবে, কিন্তু তখনও তো আরো অনেক ভোট কাউন্ট করা বাকি থাকবে, সো ফাইনাল কাউন্ট পর্যন্ত সে অপেক্ষা না করে তার প্ল্যান হইতেছে সে মাঝামাঝি অবস্থায় ইলেকশন ডেতে যদি আগে থাকে সে রেজাল্ট ঘোষণা করে বসে থাকবে। তারপর এগুলো নিয়ে কাবজা ফুলে সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে সে তার কিছুদিন আগে সুপ্রিম কোর্টের যে বিচারপতি নিয়োগ করছে এটা নিয়ে কিছুদিন আগে অনেক কাবজা গেছে, আপনারা ফলো করছেন কিনা জানি না। সো বেসিক্যালি যদি এরকম হয়ে থাকে যে ইলেকশনের ঠিক আগে আগে মানে সুপ্রিম কোর্টের যে বিচারপতি ছিলেন ফলসম হইল উনি মারা গেছেন ইলেকশনের আগে আগে, সো কনভেনশনাল এক্সপেকটেশন হইতেছে যে ইলেকশনের আগে আগে যদি বিচারপতি নির্বাচন করার প্রশ্ন উঠে তাইলে হইতেছে ইলেকশন পর্যন্ত অপেক্ষা করা হবে, কারণ কোন ইলেকশনে কে জিতে আসবে, যদি ডেমোক্রেটরা জিতে আসে তাহলে তারা সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত করার সুযোগটা পাওয়া উচিত। সো সবাই ট্রাম্পকে বলতেছিল যে না ইলেকশন সামনে মাত্র 1 মাস বাকি আছে, এমন সময় সুপ্রিম কোর্টের বিচারপতি মারা গেছে যেহেতু নির্বাচন করার দরকার নাই, 1 মাস পর ইলেকশনের পর বা 2 মাস পর ইলেকশনের পর যে জিতে আসবে তোমরা জিতে আসলে তোমরা নির্বাচিত করো, আর যদি ডেমোক্রেটরা জিতে আসে ওরা নির্বাচিত করবে, এটা একটা ভদ্রতা আর কি, কিন্তু ট্রাম্প সেটা করে নাই, সেটা ডেমোক্রেটরা থাকলে যে করতো তাও বলতেছি না, ওরা এমন ভাবে ভার্চু সিগন্যালিং করবে ডেমোক্রেটরা মনে হয় যেন ওরা খুব ভালো মানুষ, কিন্তু ওরাও কিন্তু এই ধান্দাবাজি করতো। ইভেন 2000 ওবামার আমলেও তো এরকম হয়েছিল যে ইয়ের নির্বাচনের প্রশ্ন উঠছিল, তখন কি কাবজা হয়েছে মনে নেই জায়গা। সো আলটিমেটলি ট্রাম্প এই কারণে করছে সবাইকে ঠেলে নির্বাচন নির্বাচিত, কারণ এবার যেহেতু ইলেকশন নিয়ে কাবজা হইতেছে, মেল ইন ভোট হইতেছে, অনেক রকম বিতর্ক তৈরি হওয়ার সুযোগ তৈরি হতে পারে, তখন সুপ্রিম কোর্টে
যাওয়ার সুযোগ তৈরি হইতে পারে, হবে না, কিন্তু ট্রাম্প ঠেলে ওটাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নেওয়ার চেষ্টা করতে পারে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে নিজের পক্ষের বিচারপতি থাকলে নিজের পক্ষে রায় আনার সম্ভাবনা সৃষ্টি হবে। সো এগুলো আর কি অনেক ইভেন্টফুল যাবে সামনের কয়েকদিন ইলেকশনের পর, যেহেতু এবার November 3rd আমরা জানতে পারবো না কে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ফর্মালি, আর সময় লাগবে ফাইনাল কাউন্ট শেষ করতে। সো আগামী কয়েকদিন বেশ ইভেন্টফুল যাবে, এবং এই যা টুকটাক আলোচনা করলাম আমার মনে হয় না বেশি ভালো করে এক্সপ্লেন করছি, জায়গা যা আলোচনা করলাম এই সবগুলো ওয়ার্ড এই সবগুলো কনসেপ্ট পারবার সামনে আসবে। সো আশা করি একটু বেটার ফলো করতে পারবেন আর কি।